আমরা সেই মানুষটার জীবনী নিয়ে ট্রেলার দেখতেছি যে মানুষটার গর্জনটাই জাস্ট যথেষ্ট ছিল আমাদের এই বাঙালিদের নিজের প্রাণটা দেওয়ার জন্য, শুধুমাত্র মাতৃভাষাটার জন্য। না দেখা সেই অনুভূতি আদৌ আছে 7ই মার্চে সেই সাদা কালো ভাষণে। গর্জিত ভাষণটাই যখন 1 মিনিট 39 সেকেন্ডের মাঝে আমাদের সামনে প্রেজেন্ট হয়, তখন জাস্ট মনটা বলে কেন বলার পিছনে কি আরফিন শুভ? কখনোই না। কারণ এই একটা মানুষ যে লাখো বাঙালির হৃদয়ে, এই মানুষটার অ্যাক্টিং করা কি এতটাই সোজা? সাথে তার সেই গর্জিত কণ্ঠটা, যেটা পুরোপুরি নাই বললেই চলে পুরো ট্রেলারে। বাট ট্রেলারের ছোটখাটো বিষয়ে, বেশ চোখে লাগার মতো ছোটখাটো কিছু বিষয় যা বলতে বাধ্য করবে এটা তো ছিল না। এইসব কিছুর থেকে আলাদা করে রাখতে লাগবে আমাদের এই VFX ওয়ার্কটাকে। কেন? কারণ হয়তো বা আমাদের এই 3.5 কোটি টাকা যথেষ্ট ছিল না পরিপূর্ণ VFX আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তাই VFX নিয়ে নাই বা বলি, কারণ VFX নিয়ে কথা বলতে গেলে ভাই হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরবে। তাই VFX সরায় রাখে পুরো গল্পটাকে নিয়ে গুছাই। প্রথমে চোখ যাবে আমাদের আরফিন শুভর দিকে, যাবে নাই বা কেন, যেখানে সেই মানুষটা প্রেজেন্ট করতেছে আমাদের জাতির পিতাকে, সেই মানুষটাকে, যেই মানুষটা আমাদের মতো হাজারো বাঙালি প্রাণ। ভাইয়ের কাছে এভারেজ লাগছে পুরো আরফিন শুভকে তার ক্যারেক্টারে। প্রথমে চলে আসবে এর আনরিয়ালিস্টিক মেকআপ, যেটা আমার মনে হয় মুভি আস্তে আস্তে সবকিছু ব্যালেন্স হয়ে যাবে। দ্বিতীয়ত তার কণ্ঠ, সত্যি বলতে গেলে একেবারেই মানাচ্ছিল না। সাথে আরো একটা বিষয় যেটা সত্যি বলতে গেলে খটকা লাগার মতো, সেটা হচ্ছে আমাদের দেশের পতাকা। যেখানে ট্রেলারের মাঝে বেশ কিছু জায়গায় সে মানচিত্রের পতাকাটা আমাদের সামনে হাজির করে, আবার বেশ কিছু জায়গায় মানচিত্র উধাও হয়ে যায়। এই জিনিসটাই সবচেয়ে বেশি খারাপ লাগার মতো একখান বিষয়, কারণ একটা মুভি নিয়ে যখন আমরা রিসার্চ করতেছি তখন ধারণা থাকা উচিত যে কোন জিনিসটা থাকবে আর কোন জিনিসটা থাকবে না। আরো বিশেষ করে এমন একটা মানুষের বায়োপিক যার সাথে জুড়ে আছে আমাদের লাখো বাঙালি প্রাণ, তাই একটু কেয়ারফুলি করলে হইতো না? না ভাই জান, আমি মানলাম বেশ কিছু ডিটেলস প্রেজেন্ট করছে, তবে এই ছোটখাটো ডিটেলসগুলো মিস হয়ে গেলে বাঙালিদের চোখে লাগবেই। কারণ এই গল্পটা শুধুমাত্র একজনের না, আমাদের প্রত্যেকটা বাঙালির। এরই সাথে অনেকের প্রশ্ন হইতে যাবে এই ডায়লগটাকে নিয়ে। চিন্তার কোনো কারণ নাই এই উক্তিটা ইতিহাসে আছে, সৌরাদি সেই 10 তারিখে প্রেজেন্ট করছিল বঙ্গবন্ধু। তাই এইটারে নিয়ে আর না কথা বলি, মুভিটা রিলিজ হইতে আরো বেশ কিছুদিন বাকি, তাই আশা করতেই পারি এই ভুলগুলো শুধরায় নিয়ে ভালো কিছু আমাদের সামনে প্রেজেন্ট হবে। কারণ আমি তো ভাই দেখতে যাবই, সাথে বেশ কাউকে নিয়ে যাব, কারণ এই গল্পটা শুধুমাত্র একটা বাঙালির না, আমাদের প্রত্যেকটা বাঙালির। পুরো ট্রেলারটা অ্যাজ ওয়েল অ্যাজ এভারেজ আমার সামনে, VFX ওয়ার্কটা একেবারেই লো লেভেলের। আশা করতেছি মুক্তির আগে অবধি পুরো VFXটা সামলাই নিবে যথেষ্ট পরিমাণে, এরকম কার্টুনিস্ট না রাখে। তবে আমার প্রশ্ন থেকে যাবে আরফিন শুভ, প্রথমত মেকআপটাকে নিয়ে কিছু করার না থাকলেও ভয়েসটাকে নিয়ে করার কিন্তু এখনও অনেক কিছু আছে। আশা করতেছি সবকিছু ঠিকঠাক থাকলে ভালো কিছু প্রেজেন্ট হবে আমাদের সামনে, আর এই আশা তো থাকতে পারে আমাদের মতো বীর বাঙালিদের আর কি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউ। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।